মিথিঝড়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি পরবর্তী আপডেট সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন বাজিয়ে রাখুন রায় অনির্বাণের অফিসে ঢুকে তার সামনে চেয়ারে বসে অনির্বাণকে প্রশ্ন করে বলে ওঠে অফিসটা কেন বন্ধ করে দিচ্ছেন তখন অনির্বাণ রায়ের দিকে তাকিয়ে বলে ওঠে আপনার মনে হয় আপনি এই প্রশ্নগুলো আমাকে করতে পারেন এরপর অনির্বাণ রায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে আবারও রায়কে বলে ওঠে আপনি কে আমার কাজের জবাব দিহিতে যাবার তখন রায় অনির্বাণকে বলে ওঠে আজকে আমার জীবনে বিশেষ একটা দিন এই সামান্য উপহারটুকু আপনি আমাকে দিতে পারেন এই কথা বলে রায় তাকিয়ে থাকে আর অনির্বাণও তখন অবাক হয়ে রায়ের দিকে তাকায় এটাই হচ্ছে আগামী পর্বের আপডেট